আদালত চত্বরে যে যুবক ধরা পড়েছিল যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে আইনজীবীদের উপর আক্রমণ করেছে সে ছাড়া পেয়েছে সে বৃহস্পতিবারই আদালত থেকে ছাড়া পেয়েছে তাকে সমস্ত অভিযোগ থেকে বেকুসুর খালাস করেছে আদালত পুলিশ নিজের ইচ্ছেতেই তাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার আদালতে দাঁড়িয়ে পুলিশ আধিকারিক সুমন্ত ভট্টাচার্য বলেছেন তিনি তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে চান তার জন্য তিনি ফরওয়ার্ডিংস এর কাগজপত্র তৈরি করেছেন যার ডাসপাস নম্বর এক সাত এক দুই সাত এবং তারিখ উনত্রিশ অক্টোবর কিন্তু তার উপরওয়ালারা এই ফরওয়ার্ডিংস কোর্টে পাঠাতে তাকে নিষেধ করেছে এবং তিনি তার জন্য সেই কাগজ কোর্টে জমা দেননি পুলিশ আধিকারিকের ওই বক্তব্য আদালত তার অর্ডার শিটে লিখেছে এবং সুশান্ত মোদকে বেকুসুর খালাস করেছে এবার দর্শকরা চিন্তা করুন আইনজীবীরা কোর্ট চত্বরে আক্রান্ত হলেন একজন গ্রেপ্তার হলো তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ জমা পড়ল কিন্তু পুলিশের ওপরওয়ালারা চাইছেন না বিরুদ্ধে ব্যবস্থা তার জন্য আদালতে পাঠানো না। যিনি অফিসার তিনি কিছুই করতে পারলেন না যার কারণে অভিযুক্ত সসম্মানে মুক্তি পেল আদালত থেকে তাহলে কি রাজ্যের আইন শৃঙ্খলা একদম শিখেই তুলে দেওয়া হয়েছে পুলিশের ওপরওয়ালারা চাইছেন না অপরাধীরা সাজা পান যেখানে আইনজীবী আক্রান্ত হবার মতো ঘটনা তাহলে অন্য সাধারণ মানুষের অবস্থা এই রাজ্যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা সহজেই বোঝা যেতে পারে আদালত চত্বরে আইনজীবী আক্রান্ত হবার ঘটনা এর রাজ্যে এর আগে কখনো ঘটেনি এবারই প্রথম অথচ অভিযুক্তকে ছেড়ে দিল পুলিশ এখানে প্রশ্ন উঠছে কার নির্দেশে পুলিশ এমন কাজ করলো কোন রাজনৈতিক চাপের কাছে এমনভাবে হাঁটু গেরে বসে পড়ল এ রাজ্যের পুলিশ your report Channel in route